শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত চ্যাপ্টার সিক্স এক্সারসাইজ 6.1 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর নবম পর্বে আমি তোমাদের 10 নম্বর অঙ্কটা সলভ করে দিতেছি। এর আগে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক সলভ করে দিতেছি, আজকে আমি 10 থেকে 9 পরবর্তী অঙ্কগুলো সলভ করে দিতেছি। এর আগে আমরা প্রতিস্থাপন পদ্ধতি কি ইতিমধ্যে বুঝাইছি, এরপরে আজকের এই অঙ্কেও আমি আবারও রিপিট করতেছি। প্রতিস্থাপন বলতে যা বোঝায় গণিতের ভাষায়, প্রশ্নে যে দুইটা চলক এক্স এবং ওয়াই এবং দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই দুইটা সমীকরণ থেকে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াই চলকের মানটা বের করে আমরা অপর অপর সমীকরণে আমরা সেই মানটা বসাবো। আমরা 1 নং থেকে যদি এক্সের মানটা বের করি, তাহলে এক্সের পরিবর্তে আমরা যে মানটা পাবো সেই মানটা আমরা 2 নং এ নিয়ে বসাবো, অথবা 2 নং থেকে এক্স অথবা ওয়াই এর একটা মান বের করে সেটা 1 নং এ নিয়ে বসাবো। এটার নাম হলো প্রতিস্থাপন। আর এমনিতে সাধারণত প্রতিস্থাপন কর্তাটার অর্থ হলো কোনো কিছু স্থাপন করা, ঠিক আছে, এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় বসানো বা স্থাপন করা। তাহলে আমরা বিষয়টা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি, খেয়াল করি। 1/x + 1/y = 5/6, এটা একটা সমীকরণ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এরপরে 1/x - 1/y = 1/6, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। আমরা ধৈর্য ধরে গভীর মনোযোগের সাথে আমরা অঙ্কগুলা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, তাহলে একদম সহজ মনে হবে। এই ধরনের অঙ্ক একটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা যত প্রকারের এই অঙ্ক হোক না কেন আমরা সব অঙ্কই সলভ করতে পারবো, একটা ভালোভাবে বুঝবো। এখানে আমরা এই 2 নং থেকে নিব, অর্থাৎ সুবিধাজনক যেটা মনে হয় আমাদের কাছে সেটাই আমরা নিব। যেমন 2 নং থেকে পাই, 2 নং কেন নিলাম আমি বলতেছি এখন, 2 নং হতে পাই এই যে 1/x = আমরা লিখতে পারি 1/6, 1/6 এটা মাইনাস আছে যেহেতু ওইটার পাশে গেলে প্লাস হবে 1/y, যেটা মাইনাস থাকে সাধারণত সেই সমীকরণটা থেকে নিলে সহজ হয়, এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। তবে কেউ যদি 1 নং নেয় তাতে কোনো সমস্যা নাই, আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমরা সহজেই বুঝি, ঠিক আছে, কোন সমীকরণটা নিলে ভালো হবে এটা বুঝতে হবে, ঠিক আছে, 2 নং সমীকরণটা নিলে ভালো হবে, 1 নং নিলেও হবে। এখন আমরা 1 নং এ 1/x এর পরিবর্তে, এই যে পরিবর্তে অর্থাৎ এটার নামে হলো প্রতিস্থাপন, 1/x এর পরিবর্তে এই যে এই মানটা আমরা বসাবো, অর্থাৎ 1/6 + 1/y এত বসাই, কয় নঙে বসাবো, 1 নঙে, এই যে পরিবর্তে বসাই এটা হলো প্রতিস্থাপন। তাহলে 1/x এর পরিবর্তে বসাবো আমরা 1/6 + 1/y, আর এখানে আছে +1/y = 5/6, বা 1/y + 1/y বলতে বোঝায় 2 × 1/y, যেহেতু দুইটা আছে এটাকে আমরা লিখতে পারি 2 × 1/y = 5/6, এটা প্লাস আছে আমরা জানি, প্লাস থাকলে ডান পক্ষে গেলে সেটা মাইনাস হয়, যারা জানি না তারা জানে নেই, প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস হয় পক্ষান্তর করলে, আর মাইনাস থাকলে পক্ষান্তর করলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এটা ক্লাস 6 জানানো হয় শেখানো হয় এগুলা। বা 2 × 1/y = যদি ভগ্নাংশ থাকে, এখানে টেকনিকটা হলো আমরা সহজ যে টেকনিকটা শেখার চেষ্টা করব, এই পয়েন্টগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে পরবর্তীতে যত অঙ্কই আসুক বুঝতে সহজ হবে, এই ধরনের আরও শত শত হাজার হাজার অঙ্ক আসবে ভবিষ্যতে, কাজেই প্রত্যেকটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেমন এখানে দুইটা ভগ্নাংশ আছে, এখন আমরা এই বিয়োগটা কীভাবে করব, ভগ্নাংশ থাকলেই যোগ বা বিয়োগ করার নিয়ম হলো, প্রথমে আমরা যে হরটা আছে 6, এই হরগুলা লসাগু করব, ভগ্নাংশ থাকলেই লসাগু করব, এটা হলো টেকনিক মনে রাখা। তাহলে এখানে হর 6 আছে, এখানেও 6 আছে, 6 এবং 6 এর লসাগু হলো 6, এরপরে এই 6কে আমরা এই 6 দ্বারা ভাগ করব, 6কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো
1 1 into 5 মানে 5 মাইনাস আবার এই 6 দ্বারা ভাগ করলে 1 1 into 1 মানে 1 ইকুয়াল টু আমরা এখানে লিখে দেই 5 থেকে 1 গেলে গা 4 ডিভাইডেড বাই 6 বা আমরা একটু ভিন্নভাবে অঙ্কটা সলভ করার চেষ্টা করব এখানে 2 into 1 ডিভাইডেড বাই y ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি 2 into 2 আর এখানে লো 6 এটাকে লিখব আমরা 2 into 3 এখান থেকে একটা 2 ক্যান্সেল এখান থেকে একটা 2 ক্যান্সেল দ্যাট ইজ ভাগ করা কি ক্যান্সেল বলতে এখানে ভাগ করা আমরা এই ধরনের ভাগ একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এই ভাগ আমরা এই লব থেকে লব ক্যান্সেল করতে পারি হর থেকে হর ক্যান্সেল করতে পারি বাম পক্ষ ডান পক্ষ আবার শুধু ডান পক্ষ থেকে ডান পক্ষ লব হরেও ক্যান্সেল করতে পারি যেটা আমি এই যে একটা 2 ক্যান্সেল করি আবার এখান থেকে একটা 2 ক্যান্সেল করলাম আমরা অনেকেই আবার এটাকে এইভাবে করি এই যে আরআর গুণ করি আরআর গুণ করি কইরে এরপরে ভাগ করি ঠিক আছে আমরা একটু অঙ্কে ভিন্নভাবে শেখার চেষ্টা করব সব কুটিনাটি বোঝার চেষ্টা করব ঠিক আছে শুধু একভাবেই বুঝলে হবে না তাহলে এখন তাকে এখন আরআর গুণ করব এখানে একটা 1 তাকে তাহলে যে সুতরাং 1 into y মানে y ইকুয়াল 3 into 1 মানে 3 তাহলে আমরা y এর মানটা পাইলাম এই y এর মানটা আমরা কি করব 3 নং সমীকরণে বসাবো তাহলে x এর মানটা পেয়ে যাব এখন 3 নং এ y এ মান বসাই 3 নং এ যদি আমরা y এর মানটা বসাই তাহলে আমরা পাবো one by x equal to one by six plus one by y এর মান পাইছি three তাহলে এটা একটা যোগ ভগ্নাংশের যোগ আগে বলছি যদি ভগ্নাংশের যোগ দিই থাকে তাহলে আমরা হরগুলা লসাগু করব লসাগু 3 আর 6 এর লসাগু হলো 6 6 দ্বারা ভাগ করলে 1 1 into 1 মানে 1 plus 3 দ্বারা ভাগ করলে 2 2 কে 2 equal to 2 আর এগুলো হলো 3 divided by 6 6 কে আমরা লিখতে পারি 2 into 3 তাহলে 3 এ 3 এ ক্যান্সেল এখানে থাকলো 1 তার মানে 1 বাই x ইকুয়াল টু পাইলাম 1 বাই 2 সুতরাং x ইকুয়াল টু আর আর গুণ বা কোণাকুণি গুণ 2 এই 2 কে 2 আর 1 ইন্টু x মানে x তাহলে সুতরাং সুতরাং নিয়ে নিয়ে সমাধান x হয় ইকুয়াল টু x এর মান পাইলাম 2 y এর মান পাইলাম 3 এটাই আনসার